নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় বাস্তুশাস্ত্র বা বাস্তুবিদ্যা বা বাস্তুবিজ্ঞান, আপনারা বা আমরা যে যে নামেই এটাকে ডাকি না কেন, বলি না কেন, আমাদের সমাজে আজ বোধহয় এই বাস্তুশাস্ত্র নিয়ে প্রত্যেকেরই কিছু না কিছু অল্প বিস্তর অভিজ্ঞতা আছে। আজকে আমরা দেখব এই বাস্তুশাস্ত্র বিজ্ঞানের আলোয় কতটা প্রতিষ্ঠিত, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। মূলত আমরা জানি যে বাস্তুশাস্ত্র বলতে যে আভিধানিক অর্থ বা এর ডিকশনারিতে এর যা অর্থ সেটা কি, বাস্তুশাস্ত্র যদি ডিকশনারিতে আমরা দেখি তাহলে এর অর্থ বলা হচ্ছে সায়েন্স অফ ডোয়েলিং, অর্থাৎ আমরা যেভাবে বসবাস করি সেই বসবাসটা কতটা বিজ্ঞানসম্মত। এই বিজ্ঞানসম্মত বলতে গিয়ে বোঝা যায় এটা যদি বিজ্ঞানসম্মত না হয় তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে। সাধারণভাবে দেখা যায় আমাদের আমরা খুব দিকের ব্যাপারে খুব আমাদের হিউম্যান বিং যদি দিক সম্বন্ধে খুব সচেতন, যদি আমাদের বসবাস ভূমি বা আমাদের বাড়ির মধ্যে জিনিসপত্র ঠিকঠাক প্রপারলি অ্যালাইন্ড না হয় তাহলে এর প্রতিক্রিয়া আমাদের মনের মধ্যে একটা সৃষ্টি করে এবং আমাদের আমরা আমাদের অজান্তেই আমাদের মন ভালো থাকে না। তো আজকে এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর একটা কথা বলি, বাস্তুশাস্ত্র বলতে গিয়ে যে জিনিসটা প্রথমেই আসে সেটা হলো সেই আদি অকৃত্রিম পঞ্চতত্ত্বের কথা। আপনারা জানেন পঞ্চতত্ত্ব বলতে কি, আমরা জানি ক্ষিতি অপ তেজ মরুত বোম। ক্ষিতি অর্থে পৃথিবী মাটি ভূমি, অপ অর্থে জল ওয়াটার, তেজ অর্থে ফায়ার বা অগ্নি, মরুত অর্থে এয়ার, আর বোম অর্থে স্পেস। এই পাঁচটা তত্ত্ব নিয়ে কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। বাস্তুশাস্ত্রে এর প্রত্যেকটার গুরুত্ব আছে। তো প্রথমে বলি, বাস্তুশাস্ত্রে যখন আমাদের গুরুত্ব আছে এই ক্ষিতি অপ তেজ মরুত বোম, দেখুন আমরা স্টার্ট করি শুরু করি এই ক্ষিতি থেকে। প্রথমে যখন আমি একটা জমি দেখব, জমি কিনব, তারপর সেই জমির উপরে আমাদের বাড়ি তৈরি করব, তাহলে এই জমি আসছে আর্থ বা ক্ষিতি অর্থে যেটা আমরা বললাম। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এই যেখানে আমরা বাড়ি করব সেই জমিটাকে সিলেক্ট করতে হবে। কিভাবে আমরা জমিটা সিলেক্ট করব, একটা জমি একটা প্লট আমি কিনব, আমার কি কি দেখা উচিত। বাস্তুশাস্ত্রে একটা কথা আছে যেটা মেডিকেল সায়েন্সে খুব ভ্যালিড, একই কথা, প্রিকশন অর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ প্রথম থেকেই যদি আমার মাথায় থাকে আমার জমি কেনা শুরু থেকে যেটা বাস্তুসম্মত হতে হবে, তাহলে কিন্তু আমরা প্রথম থেকেই অনেকটা যে সমস্যাগুলো হয় বাস্তু দোষ বলি এর হাত থেকে আমরা বেঁচে যাই। তাহলে দেখা যাক, প্রথমে বলি কি কি দেখা উচিত একটা জমি কেনার আগে, জমির সারাউন্ডিং অ্যাটমসফিয়ার অ্যান্ড অ্যাম্বিয়েন্স। নাম্বার ওয়ান, যে জমিটা কিনব সেই জমির নর্থ ইস্ট, আমরা যখন বাস্তুশাস্ত্র আলোচনা করব একটু দিক নিয়ে আমরা একটু বলে দিই, দিক সম্বন্ধে বলি, আমরা এটাকে নর্থ
আর এটাকে ইস্ট বলছি, যেভাবে আমরা বলে থাকি। তো যে জমিটা কিনবো, যে প্লটটা কিনবো, সেই প্লটের নর্থ ইস্ট দিকটা কিন্তু ফাঁকা থাকা উচিত। সেখানে কিন্তু কোনো বড় বিল্ডিং, মাল্টি স্টোরেড বিল্ডিং বা সেটাকে কভার করে আছে এমন কোনো জিনিস না থাকে, কাছাকাছি কোনো পাহাড় যেন না থাকে, সেটা অ্যাভয়েড করা উচিত। খুব ভালো হয় যদি এই নর্থ ইস্ট ডিরেকশনে একটু দূরে, আমাদের জমি থেকে একটু দূরে যদি কোনো জলাশয়, কোনো পুকুর বা একটু দূরে কোনো নদী থাকে, তাহলে দিস ইজ বেস্ট। ফার্স্ট জমি কেনার সময় যে জিনিসগুলো দেখব সেগুলো আমি এক এক করে বলছি। নেক্সট, যদি পাহাড় পর্বত থাকে সেটা দক্ষিণ পশ্চিমে হলে ভালো হয়, নর্থ ইস্ট বললাম, কোনো রকম ব্লকেজ না থাকে, যাতে এয়ার সার্কুলেশন ঠিকঠাক পায় নর্থ ইস্ট ডিরেকশন। জমি যদি দুদিকে ফাঁকা থাকে, একটা জমি কিনলাম তার দুটো দিক ফাঁকা, সেই জমি অ্যাভয়েড করা উচিত কেনার। একদিক ফাঁকা ঠিক আছে, দুদিকেই ফাঁকা, অর্থাৎ সাউথে নর্থে বা ইস্ট ওয়েস্টে দুদিকে ফাঁকা জমি, সেই জমি কিন্তু বসবাস করার জন্য খুব একটা ভালো নয়। যে প্লটটা আমি নেব তার কাছাকাছি, তার সামনে বা তার অপোজিটে কোনো হসপিটাল বা কোনো শ্মশান বা কোনো কবরস্থান যেন না থাকে। বিশেষ করে শ্মশান এবং কবরস্থান থেকে যতটা দূরত্ব মেনটেন করা যায় ততটা ভালো জমির ক্ষেত্রে। বাস্তু যে জমিটা আমি নেব তার সামনে যেন কোনো গার্বেজ কালেকশনের ব্যবস্থা, ভ্যাট যেখানে ওয়েস্ট কালেক্ট করা হয়, এই ধরনের কোনো ব্যবস্থা যাতে না থাকে, ভ্যাট বা কোনো গার্বেজ কালেক্টর না থাকে, এটা আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার বাস্তু জমি কেনার সময়। এবার বলি, আমরা যখন প্লট লোকেট করব, একটা প্লট যখন নেব, সেই প্লটের কি কি দেখে নেব। প্রথমে প্লটটা দেখার আগে আমরা সবাই দেখি আমাদের রাস্তাটা কোন দিকে, আমরা কোন দিকে বেরোবো, তো কোন কোন দিকে কি কি রাস্তা থাকলে বাস্তুসম্মত জমি বলবো আমরা, বা ভালো বলবো বাস্তুর জন্য সেই জমিটা, সেটা দেখে নিন। যদি চারপাশে রাস্তা থাকে, অর্থাৎ চারদিকে রাস্তা, জমিটা মাঝখানে আছে, খুব ভালো, ভেরি গুড। তারপরে বলবো যদি আমি ডিরেকশনটা এইভাবে দেখাই, অর্থাৎ ইস্ট পূর্ব দিকে রাস্তা আছে, পশ্চিম দিকে রাস্তা আছে, আর সাউথে রাস্তা আছে, আপনার জমিটা এইখানে আছে, তাহলে বলবো এটা ভেরি ব্যাড, এটাকে অ্যাভয়েড করবেন। যদি জমির পশ্চিমে, পূর্বে এবং দক্ষিণে যদি রাস্তা থাকে তাহলে সেটা ভালো নয়। ঠিক সেরকম ভাবে যদি জমির নর্থে, নর্থ ডিরেকশনে অ্যান্ড ইস্ট ডিরেকশনে যদি রাস্তা থাকে তাহলে বলবো ভেরি গুড। জমির উত্তর দিকে এবং পূর্ব দিকে যদি রাস্তা থাকে তাহলে খুব ভালো প্লট। কিন্তু এই জমির নর্থ ইস্টের সঙ্গে যদি ওয়েস্টে থাকে রাস্তা তাহলে কিন্তু ভালো নয়, অতটা ভালো নয়। ঠিক সেটা বলবো নর্থ সাউথ এবং ওয়েস্ট, নর্থ সাউথ এবং ওয়েস্ট ডিরেকশনে রাস্তা আছে তাহলেও কিন্তু ভালো নয়। ভালো যদি হয় এই বলবো, আর একটা জায়গা কথা বলি, সেটা হচ্ছে যদি নর্থে এবং ইস্টে, নর্থে সরি, নর্থে এবং ওয়েস্টে যদি আমাদের রাস্তা থাকে তাহলে বলবো এই জমি ভালো। অর্থাৎ জমি কেনার সময় আমাদের দেখে নিতে হবে জমির চারপাশে রাস্তাটা কোন দিকে যাচ্ছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। নেক্সট বলবো প্লট শেপ, যে জমিটা কিনবো তার আকৃতি কেমন, সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। কারণ আগে আমি জমি কিনবো সেই জমির উপরে বাড়ি করব, বাড়িটা তো পরে, আগে জমিটা নেবো কিনা বা সেই জমি নেওয়ার উপযুক্ত কিনা সেটা আমাদের কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তাহলে দেখা যাক, যদি বলি নাম্বার ওয়ান স্কোয়ার শেপ, যদি বা আয়তক্ষেত্র এরকম হয়, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপ হলে সেই জমি খুব ভালো। জমিটা যদি স্কোয়ার শেপ, চারদিক সমান বা নিজের পক্ষে দুদিক সমান,
আয়তক্ষেত্র, তাহলেও বলবো জমি কিন্তু খুব ভালো বাস্তুসম্মত। যদি দু নম্বর বলছি, যদি সার্কুলার শেপড হয় তাহলে এই জমিতে একটা কন্ডিশন অবশ্যই রাখতে হবে, সেই জমির বিল্ডিং কনস্ট্রাকশন অর্থাৎ যে বাড়িটা হবে সেটাও যেন সার্কুলার হয়, না হলে সেই জমি পরিত্যাজ্য, কেনা উচিত নয়। নাম্বার থ্রি, যদি ওভাল শেপড হয়, এলিপটিক্যাল হয়, তাহলে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের এই রকম জমিকে অ্যাভয়েড করা উচিত, ব্যবসায় লস করবেন, বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবেন না। হঠাৎ করে দেখবেন ব্যবসা বাণিজ্যে লস শুরু হয়েছে, ইনকামের থেকে এক্সপেন্স বেড়ে গেছে, যদি ওভাল শেপড হয় এবং সেই জমিতে আপনি যদি বসবাস শুরু করেন, বাড়ি তৈরি করেন। চার নম্বর, ভেরি ভেরি ব্যাড, খুব বাজে, যদি যদি আমাদের ট্রায়াঙ্গুলার শেপড হয়, যে কোনো ভাবে যদি ওটা ত্রিভুজাকৃতি হয় তাহলে সেই জমি খুবই খুবই বাজে, সেই জমি কিন্তু অ্যাভয়েড করা উচিত। এবার বলি সব থেকে ভালো কি, বললাম এটা ভালো রেক্ট্যাঙ্গুলার বা যদি আমাদের স্কোয়ার হয় তাহলে ভালো, সব থেকে ভালো বেস্ট, যদিও খুব রেয়ার পাওয়া যায় না, তবুও যদি পান তাহলে অবশ্যই চোখ করে বলতে পারেন এটা সব দিক থেকে বাস্তুসম্মত। যদি অক্টাগোনাল হয় জমির শেপটা, যদি এই রকম হয়, অর্থাৎ যার আটটা সাইড, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা সাইড ইকুয়াল, এখানে আটটা সাইড ইকুয়াল এন্ড আটটা অ্যাঙ্গেল ইকুয়াল, এর পিছনে যুক্তি আছে। আমরা জানি সাধারণভাবে আমাদের দিক দশটা দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু উধ অধ, তাই উধ অধ নর্থ বা সাউথটাকে যদি আমরা আমাদের যদি অ্যাভয়েড করি, যদি বাদ দিই, কেন উপরে আকাশ নিচে আমাদের ভূমি পাতাল, বাদ বাকি আমরা যে দিকগুলো পাই সেটা হচ্ছে এই আটটা দিক। এই অক্টাগোনালের ক্ষেত্রে এই আটটা দিক ইকুয়াল হলে সেই জমি প্রপারলি অ্যালাইন্ড সব দিক থেকে, সেই জমিতে যারা বসবাস করে তারা খুব সুখে শান্তিতে থাকে। নেক্সট বলবো, যদি নিজের পক্ষে আমাদের হেক্সাগোনাল হয় তাহলে কি হবে, হেক্সাগোনাল শেপটা হচ্ছে যদি এইরকম, মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় যদি হেক্সাগোনাল হয় তাহলে বলবো খুব ভালো। আর কোন জমিতে বসবাস করলে আননেসেসারিলি কোনো কারণ নেই, অকারণ নেই, ঘরের মধ্যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি হচ্ছে দেখবেন, একেবারে মিলিয়ে নেবেন, যদি জমিটা হয় প্যারালালোগ্রাম, অর্থাৎ ঠিক এইরকম যদি হয় জমি, আমি একটু উপরে ড্র করছি তাহলে বোধহয় দেখাতে সুবিধা হবে, যদি জমিটা হয় আমাদের প্যারালালোগ্রাম অর্থাৎ এইরকম, এইরকম যদি জমি শেপড হয় তাহলে সেই জমি কেনা একেবারেই উচিত নয়, শুধুমুধু অকারণে অশান্তি ঝগড়া ঝাঁটি সৃষ্টি হবে, সাংসারিক অশান্তিতে ভুগবেন। তাহলে জমি কেনার সময় আমাদের এই জিনিসগুলো প্রথমে কিন্তু আমাদের দেখে নিতে হবে। নেক্সট আমরা কি দেখব, সব সময় মনে রাখবেন আমাদের বাস্তুশাস্ত্রে নর্থ ইস্ট বা ঈশানের ঈশান কোণ তাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, ঈশান কোণ অর্থাৎ নর্থ ইস্ট, সেই নর্থ ইস্ট যেন কোনোভাবে ট্যাপারিং না হয়, অর্থাৎ এরকম একটা জমি কিনেছেন, একটা জমি কিনেছেন, সেই জমিতে দেখা গেল এই রকম একটা ট্যাপারিং আছে, এটা হলো নর্থ ইস্ট ডিরেকশন, এটা নর্থ, এটা ইস্ট, এটা নর্থ ইস্ট, সেই জমি কিন্তু কেনা উচিত না। যদি কিনেও ফেলে থাকেন, কিছু করার থাকে না নেই, তখন কি করা উচিত, আমাদের কিছু রেমিডি আছে, অনেক রেমিডি আছে বাস্তুশাস্ত্রে, যেটা বিজ্ঞানসম্মত হবে, আপনি কি ক্রিস্টাল রাখবেন, কি টার্টল রাখবেন, কি কচ্ছপ রাখবেন, সেগুলো তো আছেই, যেগুলো পজিটিভ এনার্জি দেয়, সেগুলোর গুরুত্ব কিন্তু আছে, কিন্তু তার আগে আমার কি কি দেখা উচিত জমি করার কেনার আগে, বাড়ি তৈরি করার আগে, সেটা দেখে নিতে সবসময় বুদ্ধিমানের কাজ।
যদি এরকম ট্যাপারিং থাকে তাহলে এর ফার্স্ট রেমেডি হচ্ছে পারলে পাশের প্লটকে এটা কিনে নেয় তাহলে ভালো হয়, তাহলে এই জায়গাটা কিন্তু কভার হয়ে যাচ্ছে, তার কিন্তু নর্থ ইস্ট ডিরেকশন হচ্ছে না। বা যদি এই রকম থাকে এই প্লট হোল্ডার যদি জায়গাটা কেউ কিনে নেয় তাহলে তারও কিন্তু নর্থ ইস্ট ডিরেকশন হচ্ছে না, কিন্তু আপনার নর্থ ইস্ট ডিরেকশনটা কভার হয়ে গেল। তা যদি সম্ভব না হয় তাহলে এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল যেটা কিনা আপনার রিফ্লেকশন হবে, একটা মিরার বলতে পারেন, যেটা মিরারের কাজ করবে, সেরকম একটা যদি ফয়েল দিয়ে দেন সেই বাউন্ডারির মধ্যে যা রিফ্লেকশন হবে, তাহলে বোঝা যাবে এই এই গ্যাপটা সেই ক্ষেত্রে ফিল আপ হয়ে যাবে ভার্চুয়ালি। সেটা একটা রেমিডি, সেটা আমাদের মেন্টালি আমাদের অনেকটা বাস্তুসম্মত হবে। এরপরে বলবো যদি আমরা ঠিক করলাম তাহলে ল্যান্ড কিনলাম, ল্যান্ড কেনার আগে এগুলো দেখতে হয়। এরপরে ফার্স্ট সেকেন্ড কাজটা কি, সয়েল টেস্টিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এ এই সয়েল টেস্টিং একটা সাবজেক্ট, একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সয়েল টেস্টিং। অর্থাৎ আমরা যে জমির উপরে বাড়ি করব সেই জমির মাটি কতটা উন্নত, কতটা সায়েন্টিফিক্যালি সেখানে আমরা বসবাস করতে পারি এবং বাড়ি তৈরি করতে পারি। এই সয়েল টেস্টিং এর মধ্যে যদি আমরা দেখতে যাই, দেখবো যে আমাদের যারা বাস্তু স্পেশালিস্ট কনসালটেন্ট তারা কি দেখে। প্রথমে বললাম দিক দেখে, তারা প্রথমে যে জমিটা কিনবেন সেই জমির মাঝখানে এসে একটা কম্পাস নিয়ে তার ডিরেকশনটা দেখে। যদি আপনারা জানেন একটা কম্পাস জেনারেলি যেদিকে দেখায় নর্থ ইস্ট, নর্থ ইস্ট বরাবর, নর্থ ইস্ট বরাবর কম্পাসের কাঁটাটা ফিক্সড হয়ে যায়, এটা হলো নর্থ, নর্থ বরাবর ফিক্সড হয়ে যায়। যদি আপনার জমিটাই নর্থ সাউথের সঙ্গে আপনার জমির ডিরেকশনটা একেবারে অ্যালাইনড হয়ে যায় তাহলে এটা খুব ভালো। কিন্তু যদি দেখা যায় আপনার জমিটা একটুখানি অ্যাঙ্গেল করে আছে, এইরকম অ্যাঙ্গেল করে, বলে বলবো যতটা অ্যাঙ্গেল করছে অর্থাৎ এইটা আর এইটা ততটা ততটাই খারাপ, অর্থাৎ কম্পাসের নর্থ সাউথের সঙ্গে আপনার জমির নর্থ সাউথ ডিরেকশন যে অ্যাঙ্গেল সৃষ্টি করছে সেটা খারাপ। যতটা বেশি হবে অ্যাঙ্গেলটা, যার কৌণিক দূরত্ব যতটা বেশি হবে ততটা জমি কিন্তু খারাপ। তো প্রথমে এই দিকের ব্যাপারে আমরা কম্পাস নিয়ে প্রথমে গিয়ে দিক নির্ণয় করে জমিটা দেখে নিই, তারপর যদি না হয় তাহলে তার কি কি প্রতিকার সেটা পরে আসে। নেক্সট আসে যেটা বলবো সয়েল টেস্টিং, যার কথা বলছিলাম। সয়েল টেস্টিং করতে গেলে যেটা দেখা হয় ফার্স্ট জমির একটা সয়েল স্যাম্পল কালেক্ট করে, যেটা মেনলি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা কোনো অর্গানাইজেশন করতে গেলে যেখানে বিল্ডিং হবে, বড় বিল্ডিং হবে সেইখানে খুব গুরুত্ব, এটা অতটা বেশি গুরুত্ব পায় না আমাদের বসত বাড়ি তৈরি করার আগে, তবুও দেখে নেওয়া ভালো সেই সয়েলটা কতটা জল অ্যাবজর্ব করছে। যে সয়েল, যে মাটি কম জল অ্যাবজর্ব করবে, কম জল শুষে নেবে সেই মাটি ততটা ভালো, আর যদি জল বেশি শোষণ করে তাহলে সেই মাটি কিন্তু খুব একটা ভালো না। সয়েল টেস্টিং করার সময় আমরা দেখে নিই মেনলি কি কি জিনিস থাকে সয়েলের মধ্যে। লোহা থাকে, আয়রন থাকে, সীসা থাকে, বালি থাকে, এই তিনটে মেন কম্পোজিশন। এইটা টেস্ট করে যদি ইকুয়ালি হয়, প্রপোর্শনে থাকে তাহলে বলবো খুব ভালো। বিশেষ করে সয়েল টেস্টিং করার সময় আমরা এটা পাই যেটা বিয়ারিং ক্যাপাসিটি, অর্থাৎ সে লোড কতটা বিয়ার করতে পারছে জমিটা, সেই বিয়ারিং ক্যাপাসিটিটা ক্যালকুলেট করা হয়, যেটা কি না আমাদের এই দুটো সয়েলটা যখন টেস্ট করা হয় সয়েলের মধ্যে যে পার্টিকেল গুলো থাকে সেই পার্টিকেলের মধ্যে কতটা ডিস্টেন্স আছে, সেই টু পার্টিকেলস মধ্যে ফ্রিকশন, বিশেষ করে ফ্রিকশন বিটুইন টু পার্টিকেলস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের বিয়ারিং ক্যাপাসিটিটা আসে। তো এইগুলো গেল সয়েল টেস্টিং এর একটা দিক, যে জমি মাটি যদি যত ভালো হবে তত বসবাসের যোগ্য হবে এবং তত ভালো হবে। এরপরে বলবো আমাদের জমি অর্থাৎ মাটি গেল, খিতি গেল, এরপরে গেল অপ, ওয়াটার, ওয়াটার রিসোর্সটা কোন দিকে আসবে, ওয়াটার অর্থাৎ জল যেখান দিয়ে আমার বাড়িতে আসবে সেটা বলবো। সেই জায়গায় যদি বলতে গেলে নর্থ ওয়েস্ট, যদি নর্থ ওয়েস্টে যদি আপনার ওয়াটার রিসোর্স থাকে নর্থ ওয়েস্টে, তাহলে বলবো সেই বাড়িতে শত্রু বৃদ্ধি হয়। যদি নর্থে থাকে ওয়াটার রিসোর্সটা, যদি নর্থে থাকে যেখান থেকে জল সাপ্লাইটা আসছে সে বাড়িতে কিন্তু সবাই খুব কমফর্টে, খুব আরামের মধ্যে থাকে, কোনো প্রবলেম হয় না। যদি নর্থ ইস্টে থাকে অর্থাৎ ঈশান কোণে থাকে, এটা যে বেস্ট, তাহলে সেই বাড়িতে স্থাবর সম্পত্তি, প্রসপারিটি, সমৃদ্ধি, আয় এগুলো
বৃদ্ধি হয় এবং বাড়ির সবাই খুব সুখে শান্তিতে থাকে। যদি ইস্টে থাকে, ওয়াটার সাপ্লাই যে কানেকশনটা যদি ইস্টে থাকে, তাহলে বলবো সে বাড়ির লোকজন খুব বিলাসবহুল থাকতে পারে, খুব লাক্সারিয়াস লাইফ লিড করতে পারে। যদি সাউথ ইস্টে থাকে, তাহলে সে বাড়িতে কিন্তু সন্তানের অপমৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। যদি সাউথে থাকে, সাউথ হলো জম এর দিকে আমরা বলি, তাহলে কিন্তু অসময়ে মৃত্যু হয় সেই বাড়ির মালিকের ওয়াইফের স্ত্রীর, যদি সাউথে থাকে ওয়াটার সাপ্লাই এর রিসোর্সটা। আর যদি সাউথ ওয়েস্টে থাকে, তাহলে বলবো বাড়ির যে ওনার তার অসময়ে মৃত্যু হতে পারে। আর যদি ওয়েস্টে থাকে, অর্থাৎ পশ্চিম দিকে থাকে, তাহলে ওয়েলথ সম্পত্তি বৃদ্ধি হয়। তাহলে নিজের পক্ষে যদি আপনারা ওয়াটার সাপ্লাই ডিরেকশন চেঞ্জ না করতে পারেন, অ্যাটলিস্ট ওয়াটার ট্যাঙ্কটাকে সেভাবে রাখবেন, বেস্ট হলো নর্থ ইস্ট ডিরেকশন। এছাড়া বলবো আমাদের অন্যান্য দিক আছে বাস্তুশাস্ত্রে, বাস্তুশাস্ত্রে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে দিকটা আছে এটা আমরা দেখে নিই। বিভিন্ন লগ্ন ক্ষেত্রে, লগ্ন থেকে বেশি ইম্পর্টেন্ট বাস্তুশাস্ত্রে মেনলি আমাদের রাশিটা, কোন রাশির জাতকাধিকার ক্ষেত্রে যে তারা যে জমিটা কিনবে, যে বাড়িতে তৈরি করবে, সেই বাড়ির এন্ট্রান্সটা, প্রবেশ পথ কোন দিক হবে, এটা কিন্তু ভ্যারি করে। ইন জেনারেল আমরা বলি যে সাউথ ফেসিং আমাদের ঘর হলে ভালো হয়, কিন্তু এটা হলো ইন জেনারেল। এছাড়াও বলবো যে ওনার, সেই ওনারের রাশি অনুযায়ী আমরা বাড়ির প্রবেশ পথ নির্ধারিত হয়ে থাকে, সেটা আমরা রেকমেন্ড করে থাকি। আজকে আমাদের আর বেশি সময় নেই, এরপরে আর একদিন আলোচনা করব বাস্তুর যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, অর্থাৎ কর্পোরেট লেভেলে কোনো কোম্পানি করতে গেলে বা কোনো বড় বিল্ডিং করতে গেলে সেই ক্ষেত্রে বাস্তু আমাদের কিভাবে টেস্ট করতে হয়। আজকে অনুষ্ঠান শেষ করার আগে বলবো কিছু রেমেডি, যাদের বাস্তুবোধ আছে, বিনা কারণে প্রবলেম হচ্ছে ঘরের মধ্যে, অশান্তি হচ্ছে, বাড়ির লোক অসুস্থ হয়ে পড়ছে, সুস্থ হচ্ছে না, এই সমস্ত কোনো কারণ নেই, সেই ক্ষেত্রে জানবেন বাড়িতে কিছুটা বাস্তুদোষ থাকলে থাকতে পারে, সেক্ষেত্রে কনসালটেন্টের অবশ্যই আপনি হেল্প নেবেন, কোনো একজন শিক্ষিত বাস্তু কনসালটেন্টের। না হলে কিছু রেমেডি বলছি, জেনারেল ভাবে বাড়ির বাস্তু ঠিক করতে গেলে গণেশ পুজো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গণেশ পুজো আর না হলে নবরাত্রি, সরি নবগ্রহ শান্তি, অর্থাৎ নবগ্রহের পুজো করতে পারেন। আর বাস্তু পুরুষের পূজাও করলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়া যদি খুব বেশি প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু বলবো রুদ্রচণ্ডী, সেক্ষেত্রে হোম করতে হয়, সেটা অন্য কনসেপ্ট, রুদ্রচণ্ডীর হোম প্রকৃত পুরোহিতকে দিয়ে করা উচিত। আর ঘরের মধ্যে মৃত ছবি, মৃত ব্যক্তির ছবি রাখবেন না, কোনো ক্রন্দনরত শিশু, যে ছেলে কাজ যে ক্রাইম চাইল্ড চিলড্রেনের ছবি রাখবেন না, কোনো যুদ্ধের ছবি রাখবেন না, ক্রুদ্ধ কোনো যুবকের কোনো ছবি রাখবেন না, প্যাঁচার ছবি রাখবেন না, বাজ পাখির ছবি রাখবেন না, কোনো যৌন দৃশ্য রাখবেন না, ভাঙা আয়না রাখবেন না, আর বন্ধ ঘড়ি রাখবেন না, এগুলো খুবই অশুভ। আর বক্স টাইপ বেড অ্যাভয়েড করবেন, বেড যদি হয় বক্স, চারটে পায়া দেওয়া বেড অনেক ভালো, সেখানে এয়ার সার্কুলেশনটা খুব বেটার হয়। আজকে এখানে থামতে হচ্ছে আমাদের, বোধ হয় সময় নেই বেশি, আশা করি আপনার অনুষ্ঠান ভালো লাগলো। প্রত্যেক বৃহস্পতিবার দেখতে থাকবেন আমার অনুষ্ঠান এবং রবিবার লাইভ এবং বৃহস্পতিবার 9টাতে। তো এরকম ভাবে আমি ফিডব্যাক আশা করি খুব ভালো পাচ্ছি, আমি চেষ্টা করবো এরকম প্রত্যেক বৃহস্পতিবার নিত্য নতুন কোন সাবজেক্ট নিয়ে সেটা বিজ্ঞানের আলোয় এটাকে এক্সপ্লেন করতে। আজকে আসছি,